আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি অ্যান্ড্রয়েডের সবচেয়ে হার্ডেস্ট গেম কোনটা, তোমরা হয়তো বলবা গেটিং ওভার ইট, মানে যেখানে আর কি একটা টাকলা হাড়ির ভিতরে আটকে যায় অ্যান্ড আর হাতুড়ি দিয়েও গড়ে আর কি উপরে ওঠার চেষ্টা করে। যাই হোক, আরেকটা আছে ক্যান্ডি ক্রাশ সাগামাগা, ওই হায়েস্ট লেভেল। যাই হোক, যেই গেমই হোক না কেন, এই জিওমেট্রি ড্যাশের থেকে বেশি কঠিন কোনো গেম হতে পারে না অ্যান্ড্রয়েডের জন্য। মানে পিসিতে অ্যাটলিস্ট এই গেমটা খেলা যায়, কিন্তু মোবাইলে ওরে বাবা, তোমার মোবাইল যদি ভালো না হয়, টাচ রিসপন্স যদি ভালো না হয়, তাহলে যে তুমি এখানে কত হাজারবার মরবে তা তুমি নিজেও গুইন্ডা শেষ করতে পারবা না। আর বাই দ্য ওয়ে, এই গেমটা আমাকে সাজেস্ট করেছিল একজন, এন্ড যে সাজেস্ট করছে, ওকে ভাই ট্রাই করা যাক। অ্যাটেম্প নাম্বার 1, হেই হুই, উ ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তো সেই, ওকে লেটস গো। অলরাইট, এ এ ও কুতুবিনার পার, আ হাঙ্গর মাছ আমার খাইস নে, আরে শালা এডি করতে, এই উড়ি উড়ি উড়ে বাবা, ও বাবা গো, মরে গেছি, শিট ভাই, এটি কি ছিল ভাই, হঠাৎ করে আমার উপরে উড়া দিছে। ওকে, আকাশি বাতাসি চল বন্ধু উড়ে যাই, দানা মিলি উন্মুখী আর জমিনের মধ্যেই গাড়াই দিছে। ওকে লেটস গো ভাই, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভাই একের, জীবন যত উড়ে যত আকাশে বাতাসে, আমার দেখো বিল্ডিং পারবো, হব এখান থেকে যাবো কোথায় যে কি করতেছি নিজেও জানি না, উড়ে যা শীষ। আরে ওকে, ফুল কনসেন্ট্রেট ফুল কনসেন্ট্রেট, এমন ভাবি উড়বো যে কেউ ধরতেই পারবে না। লেটস গো, হে হে হে, নাইস, হপ হিপ হপ, এই নাইস, লেটস গো, রেডি, উড়ে উড়ে, ই ই হা, ভাই আপসাইড ডাউন করে দিছে, হোয়াট দা হেল ভাই, আরে কপাল, কসু গাছের লগে ফাঁসি দিমু এখন ভাই, উপর নিচ করে দিছে, এরা গ্র্যাভিটি পুরো একেবারে মারে বাপ করে দিছে, যেটা নিচে ছিল এটা উপরে চলে গেছে আর উপরে জিনিস নিচে চলে আসছে, এক মিনিট কি বললাম, যাই হোক ওই জায়গাটুকু ইজি আছে, ঠিক আছে কোর্টে দিছি এই সাইডটা, আমার লিটারালি প্রেস করতে হয়, শালার সেভ পয়েন্টও নাই এখানে, যে এক জায়গা, আরে অলমোস্ট অলমোস্ট, শিট, জানি না খেয়াল করছি কিনা বাট পিছে অ্যাটেম্প্ট লেখা থাকে যে কতবার মরছে, আর আমি এদিকে লিটারালি 61 বার মরছি। এই গেমটা পারলে একটু তোমরা ডাউনলোড করে খেললে দেখো, অ্যান্ড পরে কমেন্ট সেকশনে এসে আবার জানাইও যে কত দূর গেছো, আমার মনে হয় না আমি যে দূর গেছি, তোমরা ফার্স্ট অ্যাটেম্পটা ওর দূরে যাইতে পারবা। এনিওয়ে, তো এখানে আরও লেভেল আছে, সেগুলো এখন একটু চেক আউট করা যাক। আমি ফোর্থম লেভেলই পারি না, এই পরেরটা কি পারমু, নক মি ইম কী লাগছে, নুক ইম বা যাই বলে, এটা মনে হয় ফার্স্টটা ছিল, এটা মনে হয় ইজি, অ্যান্ড এটা এসে গিয়ে নর্মাল, ইয়া ইজিটাই পারি না, নর্মালটা পারবো। ওকে ওকে, ইয়েপ নাইস, ও ভাই বিট চেঞ্জ হয়ে গেছে, সিরিয়াসলি, ওকে লেটস গো, ইজি ইজি বয়, আমার ফোন শালাটা ফালতু, টাচ রিসপন্স এত খারাপ, টিপ দে কখন ওডে কখন, আরে ভাই এ আপসাইড ডাউন করে দেখি লিগে মেজাজটা গরম লাগে না, সেভ পয়েন্ট থাকলে না বেটার হইতো, ওরে সিরে আবার ট্যাপ করতে হবে, আমার না, আরে আমার একদম ঠিক টাইমে ট্যাপ করতে হবে, যখন এই যে বলগুলো আসে না এগুলোতে সরাসরি আসার সাথে সাথে টিপ মারতে হবে, নাহলে জাম্প মারবে না। আমার না ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেই লাগছে, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনবো নাকি, আরে পাল আবার একই জায়গা, এবার যদি পারি করতে পারি, একটা জাম্প করা লাগতো রে ভাই, অলরাইট, তো এবার দেখি হার্ডেস্ট লেভেলটা কিরকম, ইয়া মিড রেঞ্জেরটাই পারিনি, মিড রেঞ্জে যে গুলি মারি, কিন্তু ফার্স্টের লেভেলই পারি নাই, ও ভাই একটু ফাস্ট, ওকে টিপ নাম্বার 2, লেটস গো, ইয়া আমার পাল খেলবো, হেডা খেলবো, সো ইয়া গেমটা খেলে আমার মাথায় এত বেশি গরম হয়ে গেছে যে আমি আউটরো পর্যন্ত বানাই নাই, সো কি আর কমু,
থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কোনো গেম সাজেশন থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, অ্যান্ড ইয়া কিছু কর লাইক মেরে দিও।